সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি এবং সরস্বতী দেবী পূজার সামাজিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওতে কিছু ছবি দেখতে পাচ্ছ, যারা সবাই দেবদেবী। প্রথম সরস্বতী দেবী, দ্বিতীয় শিব, তৃতীয় কালী। তা শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠে তোমরা সরস্বতী দেবী কিসের দেবী তা জানতে পারবে, সরস্বতী দেবীর হাতে কি আছে তা জানতে পারবে, সরস্বতী দেবীর বাহন কি তা জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি সম্পর্কে আলোচনায় আসা যাক। সরস্বতী দেবী বিদ্যা, সংস্কৃতি ও শিল্পকলার দেবী। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সরস্বতী বাগদেবী, বিরজা, শারদা, শতরূপা, মহাশ্বেতা প্রভৃতি নামেও পরিচিত। সরস্বতীর বর্ণ সৌন্দরী গুণের মতো শুভ্র, তার হাতে আছে বীণা ও পুস্তক, রাজহংস তার বাহন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবী সরস্বতী শুভ্র বসন পরিহিতা, সাদা পদ্মফুল তার আসন। সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয়। সরস্বতী পূজা পারিবারিক এবং সামাজিকভাবেও করা যায়। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সারম্ভে সরস্বতী দেবীর পূজা করা হয়। শাখার রূপে প্রতিমার মাধ্যমে সরস্বতী দেবীর পূজা করা হয়। পূজার পদ্ধতি হিসেবে পূজার মণ্ডপ সাজানো, উপকরণ সংগ্রহ, সংকল্প গ্রহণ, আমন্ত্রণ জানানো বা প্রাণ প্রতিষ্ঠা, বসার আসন বা সিংহাসন সমর্পণ, পা ধোয়ার জন্য জল সমর্পণ, হাত ধোয়ার জন্য জল সমর্পণ, আসমন বা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধকরণ প্রভৃতি সাধারণ পূজাবিধি অনুসারে সম্পাদন করা হয়। সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলির জন্য লাল ফুলের প্রয়োজন হয়। পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটা জানব। ওম সরস্বত্যৈ নমো নিত্যং, ভদ্রকালয় নমো নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। সরলার্থ, দেবী সরস্বতী ভদ্রকালীকে নিত্য প্রণাম করি, প্রণাম জানাই বেদ বেদাঙ্গ বেদান্ত ইত্যাদি বিদ্যা স্থানকে এবং এই স্থানকে সর্বদা প্রণাম করি। এই চন্দনযুক্ত বিল্বপত্র ও পুষ্পের অঞ্জলি দিয়ে শ্রী শ্রী সরস্বতী দেবীকে প্রণাম জানাই। তো শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা প্রণাম মন্ত্রটা জানব। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লসনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে। হে মহিষী মহাবিদ্যা দেবী সরস্বতী, পদ্মফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা। হে বিশাল চক্ষু ধারণকারী দেবী, তুমি বিদ্যা দান করো, তোমাকে প্রণাম করি। তো শিক্ষার্থীবৃন্দরা, সরস্বতী দেবীর পরিচয়, পূজা পদ্ধতি, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সম্পর্কে জানলে, এবার আমরা সরস্বতী দেবীর পূজার শিক্ষা ও প্রভাব নিয়ে আলোচনা করব। সরস্বতী বিদ্যা দেবী, হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মনের অজ্ঞতা দূর করা বা জ্ঞান বিকাশের জন্য বিদ্যাদেবী সরস্বতীর পূজা করেন। এর মধ্য দিয়ে জ্ঞান আহরণের আগ্রহ বেড়ে যায়। সামাজিক দিক থেকে সরস্বতীর পূজার গুরুত্ব রয়েছে। স্কুল, কলেজের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই দিনটি গভীর ভক্তি ভরে উদযাপন করে থাকে। বিদ্যাদেবী সরস্বতীর কাছে বিনীতভাবে পুষ্পাঞ্জলি অর্পণ করে এবং প্রার্থনা করে মা যেন তাদের বিদ্যা দান করেন। সামাজিক প্রেক্ষাপটে সরস্বতী পূজার মাধ্যমে সমাজের সকল শ্রেণীর পূজারীরা বিভিন্ন পূজামণ্ডপে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একত্রিত হন এবং নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, যা জ্ঞান বিকাশের সহায়ক ভূমিকা পালন করে। অপরদিকে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং এর মাধ্যমে ভক্তি ও পারিবারিক পর্যায়ে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। এই সুসম্পর্কের সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতেও সাহায্য করে। আধ্যাত্মিক দিক থেকে সরস্বতী পূজার মাধ্যমে পূজারীদের মধ্যে
বিদ্যা অর্জনের একাগ্রতা ও মনোবল অনেকটা বৃদ্ধি পায় এবং তা একজন পূজারীর নৈতিকতাকে অনেক সমৃদ্ধি করে, ভবিষ্যতের স্বপ্ন অর্জনের শক্তি যোগায়। আজকে তোমাদের কিছু দলীয় কাজ দেওয়া থাকবে। দলীয় কাজ, সরস্বতী দেবীর রূপ বর্ণনা করো, কীভাবে সরস্বতী পূজা করা হয় তা বর্ণনা করো। মূল্যায়ন, সরস্বতী পূজা কখন করা হয়, সরস্বতী পূজা সরস্বতী কী বসন পরিধান করেন, সরস্বতী দেবীর প্রিয় ফুল কী। বাড়ির কাজ দেওয়া থাকবে তোমাদের, সরস্বতী পূজার আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব বর্ণনা করো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানেই। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। ধন্যবাদ।